রাইট নাও আমরা কেভেন্টারের উদ্দেশ্যে যাচ্ছি মর্নিং ব্রেকফাস্ট করার জন্য। তো হোপ ফর দ্য বেস্ট, দেখি আমরা ওখানে ব্রেকফাস্ট করার সুযোগ হয় কি না। আমরা কেভেন্টারের পথে যাচ্ছি এখন। যারা দার্জিলিংকে চেনেন এবং দার্জিলিংয়ে বেড়াতে আসেন তাদের কাছে কেভেন্টার্স সর্বসময় প্রিয় খাবার জায়গা। ব্রিটিশ ঔপনিবেশিক দিনে প্রতিষ্ঠা 100 বছর পূর্ণ হওয়ার পরও কেভেন্টার্স পাহাড়ে শহরে সেরা ইংলিশ ব্রেকফাস্ট, চা, স্ন্যাক্স পরিবেশনের করে নিজের নাম তৈরি করেছে। কেভেন্টার্সের প্রবেশপথেই নিচের ফ্লোরে বেকারি এবং টেকঅ্যাওয়ে সেকশন, যেখানে উল্লেখযোগ্যভাবে আপনি সসেজ, বেকন, হ্যাম, আইসক্রিম, ওয়েফার্স, রুটি, চকলেট প্যাকেজিং, দার্জিলিং টি এছাড়াও আপনি পেতে পারেন বিভিন্ন ধরনের আচার। সিঁড়ি দিয়ে উঠেই ওপরের তলায় বাঁ হাতে আপনি খোলা আকাশের নিচে বসে আপনি দার্জিলিং শহরকে ব্রেকফাস্ট করতে করতে প্রত্যক্ষ করতে পারেন, যেখানে 5টি টেবিল দেওয়া আছে এবং ইনডোর সেকশনও এখানে আছে এবং আপনার পরিবার সমেত বসে এখানে ব্রেকফাস্ট, স্ন্যাক্স অর্ডার করতে পারেন। কেভেন্টার্স মূলত পর্ক এবং চিকেন প্ল্যাটারের জন্য বিখ্যাত, এছাড়াও বিভিন্ন স্ন্যাক্স আইটেম পাবেন আপনি। আমাদের জন্য প্রধান আকর্ষণ হল এই রুফটপ খোলা বারান্দা। এখান থেকে আপনি শক্তিশালী সেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবেন। আপনি এখানে আপনার প্রিয়জনের সাথে আপনার গরম চায় বা কফিতে চুমুক দিতে দিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারেন সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে। আপনি যদি সসেজ প্রেমী হন তবে আমি বলবো একবার অন্তত পোর্ক বা চিকেন প্ল্যাটার এখানে এলে ট্রাই করে দেখবেন। এই একটি প্ল্যাটারে আপনি পাবেন সসেজ, স্যালামি, হ্যাম, বেকন এবং ডিমের পোচ। তবে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করা এত সহজ কথা নয়, আপনাকে হয়তো এসে ঘন্টা খানেক লাইন দিতে হতে পারে এবং তারপরে হয়তো আপনি কেভেন্টার্সে টেবিল পেতে পারেন। উপরের তলায় বসার বিশেষত্ব হলো সুদৃশ্য খোলা বারান্দা। আপনি চারপাশে দুর্দান্ত ভিউ পাবেন, ব্যস্ত রাস্তার নিচের কার্যকলাপ দেখতে পাবেন এবং দূর থেকে পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘাকেও আপনি সাক্ষী করে নিতে পারেন। দার্জিলিং এখন সিসিডি, কেএফসি নিয়ে গর্ব করে, কিন্তু কেভেন্টার্সের আকর্ষণ এখনও অতুলনীয়। কেভেন্টার্সের বারান্দায় বসে অলসভাবে কফিতে চুমুক দিতে দিতে কখন আপনার সময় অতিবাহিত হয়ে যাবে তা বুঝতেও পারবেন না।